ভিউয়ার্স এদিকে দেখেন যে পোকায় কি আকারে ক্ষতি করছে, মানে আক্রমণ, পোকার আক্রমণটা দেখেন যে এখানে তিনটা পাতা দেখতে পাচ্ছেন, তিনটা পাতায় খেয়ে একেবারে শেষ করে দিছে। তো এই পোকাগুলোকে নিধন করতে না পারলে এভাবে আপনার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গাছে কি কি ওষুধ ব্যবহার করতে হবে, কেননা লাউ গাছে এখন পর্যন্ত আমরা কোনো ওষুধ ব্যবহার করি নাই। আর যেহেতু গাছ আমাদের অলরেডি মাচায় উঠে গেছে, ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই বেশি। আর চলুন আগে আপনাদেরকে দেখাই যে আমরা গত সপ্তাহে যে সার দিয়েছিলাম, সার দেওয়ার পর আমাদের গাছের আপডেটটা কি, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আমি এই গাছটার নিচে থেকে প্রথম ভিডিওটা শুরু করেছিলাম, এখান থেকে দেখাইছিলাম যে গাছটা আমি প্রথম সার দিয়েছিলাম। তো গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন যে আমি যে অংশটাতে সার দিয়েছিলাম সেই অংশটা অলরেডি সাদা হয়ে গেছে, আর বাকি সাইডের অংশটা সবুজ দেখাচ্ছে। আর গাছটা এখন কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে, এবং গাছের কিন্তু আজকে সকালে অলরেডি আমি 1G কাটিংটা কমপ্লিট করেছি। আপনারা দেখতেছেন এটা মাথাটা নিয়ে কেটে ফেলেছি, কারণ 1G কাটিং করলে এই যে 2G যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চগুলো দ্রুত বড় হবে, বড় হলেই গাছে ফুল এবং ফল চলে আসবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে 2G এবং 3G কাটিং যেগুলো থাকবে সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো ওষুধের কথা নিয়ে যেটা বলতেছিলাম যে আজকে আমি ওষুধ নিয়ে কথা বলবো আপনাদের সাথে কিছু। তো এ দেখেন অলরেডি আমাদের গাছে কিন্তু এক ধরনের হলুদ পোকা দেখতে পাচ্ছেন যে আপনারা, এই পোকাটা কি করতেছে গাছের পাতার রসটা চুষে খেয়ে ফেলতেছে। এটাকে বলা হয় রেড পামকিন বিটল, এই পোকাটাকে বলা হয় রেড পামকিন বিটল। এই পোকাটা এই যে পাতাগুলোকে এইভাবে খেয়ে, যে এই যে উপরের পাতাটা, এই যে পাতাগুলোকে এইভাবে খেয়ে নষ্ট করে ফেলে। তো গাছের পাতা যদি খেয়ে ফেলে তাহলে গাছ অবশ্যই দুর্বল হয়ে যায়, কারণ গাছপালা কিন্তু তার পাতাতেই খাদ্য উৎপাদন করে। যদি পাতাই না থাকে তাহলে খাদ্য উৎপাদন করবে কিভাবে? আর খাদ্য উৎপাদন করতে না পারলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত ঘটবে। তো তারই জন্য আগে আমাদেরকে এই পোকা নিধন করতে হবে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে পাতার উপরেও কিছু পোকা আছে। এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন গভীরভাবে, যে এই যে ছোট পোকা এটা হচ্ছে একেবারে ইসের মতো, আপনার ওই যে মাছি পোকার মতো। এই পোকা হচ্ছে চোষক পোকা। এই পোকাগুলো হচ্ছে আপনার এই পাতার রস চুষে খেয়ে ফেলে। আর পাতার উল্টো অংশে আপনারা কিছু পোকা দেখবেন, এই যে মানে আসলে এটা খালি চোখে দেখা একটু কষ্টই হয়, এই যে সাদা সাদা অনেক পোকা আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চোষক পোকা, যেমন মাইটস আছে এবং অন্যান্য ধরনের বিভিন্ন জাপ পোকা আছে, যেগুলো পাতার রস চুষে খেয়ে ফেলে পাতাকে নষ্ট করে ফেলে। তো আমাদেরকে এই পাতাগুলোকে আগে রক্ষা করতে হবে, কারণ গাছের প্রাথমিক অবস্থায় পাতাকে যদি রক্ষা করা যায়, পাতা যদি সুস্থ রাখা যায়, তাহলে গাছে অনেক দ্রুত বৃদ্ধি পাবে, এবং গাছ যত দ্রুত বৃদ্ধি পাবে আপনারা তত তাড়াতাড়ি গাছ থেকে ফুল এবং ফল পাবেন। তো ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে দেখাই যে আমরা এই পোকাগুলোকে মারার জন্য কী কী ওষুধ ব্যবহার করব, এবং ওষুধটা আমি কত মাত্রায় ব্যবহার করব, অর্থাৎ প্রতি লিটার পানিতে কতটুকু মাত্রায় ব্যবহার করব, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। চলুন রেড পামকিন বিটল পোকা দূর করার জন্য যে পোকাটা আপনারা দেখলেন, যে আমি আপনাদেরকে দেখালাম যে পাতাটাকে কিভাবে গোল করে ছিদ্র করে নষ্ট করে ফেলতেছে, এই পোকাটা দূর করার জন্য আমাদেরকে ক্যারাটে 2.5 EC এই ওষুধটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওষুধ, আমি সেটাও বলে নামটাও বলে দিলাম যদি আপনাদের উপকারে আসে। এটা হচ্ছে আপনারা প্রতি লিটার পানিতে 1 ml পরিমাণে ওষুধ ব্যবহার করবেন। তো আমি 10 লিটার পানির জন্য আমি এখানে 10 ml পরিমাণে ওষুধ নিয়ে নিলাম। ভিউয়ার্স এই যে এখানে 10 ml পরিমাণ ওষুধ আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে দিয়ে দিলাম। আর যে থ্রিপস মাইটস এবং বিভিন্ন ধরনের যে জাপ পোকা আমরা বলি যেটা, এটার জন্য আপনারা এই যে দেখেন এই যে ক্যানোপি প্লাস, আসলে এই ওষুধটার গ্রুপটা হচ্ছে ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের ওষুধ। আপনারা যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন, তবে এটা অন্য একটা কোম্পানির নাম, ক্যানোপি প্লাস একটা কোম্পানির ওষুধের নাম আর কি। তো ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপ এটা সবসময় মনে রাখবেন। এই ওষুধটা আপনারা 1 পাতা 2 গ্রাম ওষুধ 10 লিটার পানিতে ব্যবহার করা যায়, 10 লিটার পানিতে আপনারা এটা 2 গ্রাম পরিমাণ ওষুধ দিয়ে দিবেন। এটা দিয়ে দিলাম, দুইটাই কিন্তু বিষ, একটা জাপ পোকা মারবে আর একটা হচ্ছে আপনার ওই যে রেড পামকিন বিটল, যে চুষক পোকাগুলো যে পাতাগুলো সিদ্ধ করে কেটে কেটে খেয়ে ফেলতেছে, এবং যে ছটকা পোকা থাকে সেগুলোকে মেরে ফেলবে। এই দুইটা দিলাম। আর আপনারা খেয়াল করবেন যে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম, আপনারা শুধু ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম দুটাই দিতে পারেন। তবে যদি আপনারা এই সপ্তাহে ম্যানকোজেব দেন, আপনারা যদি এই সপ্তাহে ম্যানকোজেব দেন তাহলে আগামী সপ্তাহে আপনারা কার্বেন্ডাজিম দেবেন। আর যদি পান ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম একসাথে যে ওষুধটা মানে পাউডারটা, এটা হচ্ছে একটা সফট নাশক, এটা ব্যবহার করবেন। এটা যে কোনো কোম্পানির হতে পারে, কোম্পানি এখানে কোনো ম্যাটার না,
তো এটা আমি দিয়ে দিব, এটাও 10 টাকা প্রতি লিটার পানিতে আমি 1 গ্রাম করে দিব। এই যে 10 গ্রাম পরিমাণে দিয়ে দিলাম। আসলে এটা কি করবে, এটা আপনার গাছের পাতাকে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, প্রায় সময় বৃষ্টি হয়, বৃষ্টি হলে বৃষ্টিতে বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা গাছের পাতা আক্রান্ত হয়ে গাছের পাতা পচে যেতে পারে। তো এই পচা থেকে আপনার গাছকে রক্ষা করবে ইনশাল্লাহ। ম্যানকোজেব বা গোল্ড কার্বোনাজিম দুইটা গ্রুপের ওষুধ আপনারা দিতে পারেন, বা দুইটা গ্রুপ যদি একসাথে থাকে সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। দেওয়া হয়ে গেল। আমি কিন্তু আবারও বলতেছি যে এটাতে আমরা এখন 10 লিটার পানির জন্য করতেছি। কি কি ওষুধ দিলাম এবং কত কি মাত্রা দিলাম সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এখন পানি দিয়ে দিব, কারণ আপনারা সবসময় আমাকে ভাই প্রশ্ন করেন যে ভাই ওষুধের নাম বলেন, ওষুধের নাম বলেন। অনেকেই বলেন যে ভাই গ্রুপের নাম কেন বলেন, যার কারণে আজকে ওষুধ গ্রুপ দুইটার নামই আপনাদেরকে বলে দিলাম। আর যারা ভিডিও দেখবেন একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে তো আসলে বুঝতে পারবেন। আপনারা ম্যাক্সিমামই মনে হয় চাই না কেন ভিডিও দেখেন, যার কারণে বুঝেন না, যার কারণে প্রশ্ন করেন যে ভাই ওষুধের নাম বলেন বা গ্রুপের নাম বলেন। আমি আমার এর আগের ভিডিওতেও কিন্তু ওষুধের নাম সব ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি এবং ডোজ কোনটা কী মাত্রায় দিতে হবে সেটা বলছি। আপনারা সেটা ভালো করে না দেখে শুধু কমেন্টে বলেন যে ভাই ওষুধের নাম তো বললেন না, ওষুধ তো দেখালেন না, কী ওষুধ ব্যবহার করতেছেন, ইটিসি ইটিসি প্রশ্ন করে থাকেন। আমাদের 10 লিটার পরিমাণ পানি নেওয়া হয়ে গেল এটার মধ্যে। তো চলুন এখন আমরা জমিতে যাই এবং আমি কিভাবে গাছে ওষুধ স্প্রে করি, স্প্রে করে সেটা স্প্রে করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা অলরেডি ওষুধ নিয়ে কিন্তু জমিতে চলে আসছি। তো আপনাদেরকে লাউ বাগানটা সম্পূর্ণ আগে ঘুরাই দেখানো দরকার। আপনারা চারদিকে দেখতেছেন যে আমাদের লাউ বাগানটা অনেক বড়। এই জায়গাটা হচ্ছে 20 শতক জায়গার মধ্যে লাউ বাগানটা করা। তো আমরা প্রতি 5 হাত পর পর একটা করে গাছ দিচ্ছি। এবার আমরা একটা মাদায় বা দুইটা বা তিনটা করে গাছ দিই নাই, আর আজকে কেবল আগাছানাশক ওষুধ আমরা এখানে স্প্রে করছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক আগাছাগুলো প্রায় মারা যাওয়ার উপক্রম, হয়তো 2-3 দিন গেলে একেবারে মরে পচে লাল হয়ে যাবে। তো এখন চলুন আগে আমরা ওষুধ স্প্রে করি। ওষুধটা কীভাবে স্প্রে করতে হবে, কারণ ওষুধ স্প্রেটাই মেন। যদি আপনারা সঠিকভাবে কোনো গাছে ওষুধ স্প্রে করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ থেকে আপনারা সঠিকভাবে পোকাকে নিধন করতে পারবেন না। ভিউয়ার্স, আপনারা যখন গাছে স্প্রে করবেন, আসলে স্প্রেটা কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা একটা লাউ গাছে স্প্রে করে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, লাউ গাছে যখন স্প্রে করবেন তখন আপনারা কী করবেন যে লাউ গাছে সম্পূর্ণটা যাতে ভিজে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখানে একটা রেড পাম্পকিন বিটল পোকা আছে, এই যে একটা পোকা। দেন কীভাবে লাউ গাছের পাতাটাকে চুষে চুষে খাচ্ছে, আমরা এই পোকার গায়েও সম্পূর্ণ স্প্রে করে দিলাম, এটা মরে যাবে। আমরা যদি শুধু উপরের অংশে স্প্রে করি তাহলে কিন্তু হবে না। দেখেন, আমরা উপরের অংশ স্প্রে করতেছি এবং তার পাশাপাশি আমরা পাতার নিচেও কিন্তু স্প্রে করে দিচ্ছি। এতে কী হবে যে ক্ষতিকারক যে চুষক পোকাগুলো, জাপ পোকাগুলো থাকবে, এইগুলো সব মারা যাবে। কারণ শুধু পাতার উপরে স্প্রে করলে কিন্তু পোকা মারা যায় না, পাতার নিচেও ভালোভাবে ভিজিয়ে গাছকে স্প্রে করেছে। দেখেন, আমরা গাছটাকে স্প্রে করলাম, দেখেন গাছ দিয়ে কীভাবে পাতা দিয়ে টোপে টোপে পানি পড়তেছে। এইভাবে আপনারা গাছটা ভিজিয়ে স্প্রে করবেন, যার কারণে ওষুধের মাত্রা একেবারেই কম ব্যবহার করবেন। যেহেতু গাছ ভিজিয়ে স্প্রে করবেন তখন কিন্তু অবশ্যই ওষুধের মাত্রা কম ব্যবহার করবেন, কম দিতে হবে। কারণ কম না দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে, পুড়ে ঝলসে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যাবে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে একটা গাছে আমাদের ওষুধ দেখা গেল, তাহলে এই গাছের যেখানে যেখানে পোকা থাকবে সব পোকায় কিন্তু মারা যাবে। আর এই মাথার দিকে ভালো করে ওষুধটা স্প্রে করে দেবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করবেন, আমি এদিকেও করব। ভিউয়ার্স, এদিকে দেখেন যে পোকায় কি আকারে ক্ষতি করছে, মানে আক্রমণ, পোকার আক্রমণটা দেখেন যে এখানে 3টা পাতা দেখতে পাচ্ছেন, যে 3টা পাতায় খেয়ে একেবারে শেষ করে দিছে। তো এই পোকাগুলোকে নিধন করতে না পারলে এভাবে আপনার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সময়তে ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের সম্পূর্ণ লাউ গাছে ওষুধ স্প্রে করে দিবেন। লাউ গাছের কোনো অংশ যেন বাদ না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কোনো অংশ যদি বাদ না যায় তাহলে আপনারা একদম প্রপারভাবে আপনাদের সবজি ক্ষেত থেকে পোকা নিধন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সকল কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।